নমস্কার, আমি প্রথমে হার কিনলে দাঁড়াইলি নির্দল প্রার্থী হিসাবে, কেউ আমাকে ভোট দেয়নি, কাউকে আমি আলো দিতে পারি। দ্বিতীয়বারে কেজরিওয়ালের সঙ্গে মদের বোতল গ্লাস লিয়ে দাঁড়িয়ে দিলি, খায়া পালিছে, কেউ ভোট দেয়নি। তৃতীয়বারে আমি আছিলা বাঁশ লিয়ে দাঁড়াইছি, তবে বিশেষ কয়েকটা কেন্দ্রে যেখানে কেউ প্রার্থী দিতে পারেনি। আমার বাড়ির সামনে বিশাল এক ভাগাড় আছে, বা যাকে গো পড়ে বলে, সেখানে কিছু একটা ক্যান্ডিডেটকে রাখছি। আমার বাড়ির সামনে শ্মশান আছে, শ্মশানে যমরাজকে দাঁড়াইছি, এই কয়েকটা কেন্দ্রে দাঁড়াইছি। তবে আমি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাটা আগে দেখছি, তিনটা কাজের ব্যবস্থা রাখছি। একটা হচ্ছে ঘরের খেয়ে পরে চর্চা করা, আশু পাকা ধানে ভালো করে মই দেওয়া দুবাটা, আর এলে জায়গায় পান দেওয়ার জন্য বেশ কিছু সংখ্যক লোক লুবা যদি ঘটে জিতে আসছি। আজকের এই রোদ বৃষ্টি ঝড় থেকে মানুষকে রেহাই পাচ্ছে না, এত তিরপুল দেওয়াও মানুষ শান্তি নেই, সেই জন্য একটা বড় ধরনের তিরপুল করতে চাই। উল্টা দিকে ঘুরাওনি, ওইদিকে করে কথা হবে। হিমালয় থেকে কন্যাকুমারী যা পর্যন্ত কম্পিউটারের ছাতা ফুটা মুজা মেঘ দেখি দিয়ে একটা টিপে দেবো, ফরফর করে ফুটে যাবে। আবার মেঘ কমিছে, আর একটা টিপে দেবো, ফরফর করে ফুটে যাবে। এই ধরনেরটা করতে চাইনি। আর দেশে বেকার বাড়িছে, সেই জন্য কর্মসংস্থান পাচ্ছে না, সমস্ত স্কুল কলেজ আমি তুলে দিতে চাই। যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন, খুব শীঘ্রের মধ্যে আমি এই কাজগুলো করতে রাজি আছি।